বাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি সংগঠন জেএমির এক সদস্য মারা গেছে পুলিশ সুপার জানান গেল রাতে সদর উপজেলার রাখালগাছি এলাকায় জেএমবি সদস্যদের নাশকতা পরিকল্পনার খবরে অভিযান চালানো হয় এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাত বোবা ছড়ে জেমবি সদস্যরা জবাবে পুলিশ গুলি চালায় পরে গুলিবিদ্ধ অবস্থায় এক জেএমবি সদস্যকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় সে এ তিন পুলিশ সদস্য আহত হন ঘটনাস্থল থেকে দুটি শুটার গান তিনটি হাত বোমা ও পাঁচটি গুলি জব্দ করা হয় সকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে